প্রায় 11 ঘন্টা অভিযানের পর বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার রাত 10টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানের সহায়তায় বিমানটি উদ্ধার করা হয়। এর আগে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে বৃহস্পতিবার রাত 9টায় নিহত পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের প্রথম জানাজার নামাজ হয়। শুক্রবার গ্রামের বাড়ি মানিকগঞ্জে তাকে দাফন করা হবে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ ও মানিকগঞ্জ থেকে সানোয়ার হোসেন সানুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রামের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়ন করে বিমানবাহিনীর অ্যাডভান্স ট্রেনিং ফাইটার জেট ER-130। প্রশিক্ষণ শেষে ফেরার পথে সকাল 10:30টার দিকে পতেঙ্গা এলাকায় বিমানটিতে আগুন ধরে যায়। বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 পাইলটকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার বেলা 11টা থেকে জোয়ার ও তীব্র স্রোতের বিপরীতে বিমানটি উদ্ধারের চেষ্টা চলে। 11 ঘন্টা পর রাত 10টায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির একাংশ উদ্ধার করে নৌবাহিনী। বৃহস্পতিবার রাত 9টায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রথম জানাজা হয়। জানাজায় অংশ নেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং বিমানবাহিনীর কর্মকর্তারা। নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাড়ি মানিকগঞ্জে নেমে আসে শোকের ছায়া। স্কোয়াড্রন লিডার আসিম 2010 সালে বিমানবাহিনীতে যোগদান করেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।